বছর জুড়ে ব্যর্থতা, হতাশা, সমালোচনা আর নানা বিতর্কে জর্জরিত ছিল বাংলাদেশের ক্রিকেট। তবে শেষ সময় দেশকে এশিয়া কাপ ট্রফি উপহার দিয়ে আলো ছড়িয়েছে যুবারা। এশিয়া কাপ শেষ, এবার মিশন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে বসবে 15তম আসর। মেগা ইভেন্ট সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি। এশিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করা ছেলেদের উপরই পূর্ণ আস্থা রাখছে বোর্ড। ক্যাপ্টেন হিসেবে মাহফুজুর রাব্বি, তাকে কন্টিনিউ করছি, যে এশিয়া কাপে ও ক্যাপ্টেন ছিল। আরআর আমিন ভাইস ক্যাপ্টেন, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী এমডি রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আরিফুল ইসলাম এমডি, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন এমডি, রাফিউজ্জামান রাফি, রহনুদ্দৌল দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা। তার সঙ্গে স্ট্যান্ডবাই রয়েছে আমাদের পাঁচজন। দলে পরিবর্তন না আনলেও পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হয়েছে টিম ম্যানেজমেন্টের। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা থেকে ভেনু দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়েছে। স্পিনিং উইকেটের পরিবর্তে এখন প্রোটিয়াদের কন্ডিশন নিয়ে ভাবতে হচ্ছে নীতি নির্ধারকদের। ওয়ার্ল্ড কাপটা শ্রীলঙ্কায় ছিল, আমরা সেই ধরনের টিম কম্বিনেশন নিয়ে কিন্তু এগোচ্ছিলাম। তো তার থেকে আমরা চেঞ্জ এই মুহূর্তে আসলে লাস্ট স্টেজে এসে খুব বেশি ম্যাসিভ চেঞ্জ করছি না। আমাদের দলের সবচেয়ে বড় স্ট্রেংথ আমরা যেটা মনে করি অলরাউন্ডার। 2020 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে আকবরের নেতৃত্বে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তখন থেকেই স্বপ্ন দেখা শুরু রাব্বির। লাকি কান্ট্রিতে অগ্রজদের কীর্তির পুনরাবৃত্তির প্রত্যয় এশিয়া কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের। ম্যাচটা উইন হয়েছিল, সো তখন আমি আমার বাসায় ছিলাম, তো মনে হচ্ছিল যে না, নতুন কিছু একটা পেয়েছি, বাংলাদেশের নতুন কিছু আসছে। তো আসলে অবশ্যই ইচ্ছা ছিল যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, ওয়ার্ল্ড কাপ খেলার খুবই ইচ্ছা ছিল। হ্যাঁ, অবশ্যই ভালো কিছু করার চেষ্টা আছে। 2020 সালের দলটাকে গড়ে তুলতে বড় অবদান ছিল ফান্নান সরকারের, তবে ব্যক্তিগত কারণে আফ্রিকা মিশনে যাওয়া হয়নি দলের সঙ্গে। শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তটা মাঠে বসে দেখা হয়নি তার, তবে এবার সে আক্ষেপ ঘোচাতে চান তিনি। 2020-19 ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগ পর্যন্ত আমি টিমের সঙ্গে ছিলাম, বাট একটা পার্সোনাল কারণে আমি আসলে ওয়ার্ল্ড কাপে যেতে পারিনি। আশা করছি ফিউচারে যদি আরও একটা ট্রফি আনার সুযোগ থাকে, ইনশাল্লাহ সেটা হয়, সেই জায়গাটায় কষ্টটা কেটে যাবে। নতুন বছরের প্রথম দিনই বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যোগ দিয়েছেন ক্যাম্পে। 7 জানুয়ারি রাতে দল রওনা হবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।